শুরুতেই সংবাদ শিরোনাম। ঐতিহাসিক মসজিদকে শুকরের খামার বানালো আর্মেনিয়া। আজারবাইজানের সেনাবাহিনী দখল মুক্ত করল আরো 13টি গ্রাম। আর্মেনিয়া এবং আজারবাইজান সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ইরান। S-400 নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও বিবাদে জড়াচ্ছে তুরস্ক। এবং সবশেষ থাকছে লিবিয়ার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আর্মেনিয়ার দখলকৃত আজারবাইজানের জাঙ্গালিয়া শহরের ঐতিহাসিক একটি মসজিদকে শুকরের খামারে পরিণত করা হয়েছিল। কারাবাকের দখলদার আর্মেনিয়া থেকে যা 20 অক্টোবর মুক্ত করা হয়। মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে আজারবাইজানের সেনারা ইসলামী স্থাপনায় প্রবেশের সময় সেখানে শুকরের খামারের সামনে পড়েন। ভিডিওতে আরও দেখা গেছে যে মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত 27 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধে 2 বার যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও যুদ্ধ থেকে কেউই পিছপা হয়নি। আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজাতে 2 বার মিসাইল হামলা চালায় আর্মেনিয়া। এতে নারী এবং শিশুসহ 24 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া গত বৃহস্পতিবার আজারবাইজানের টার্টার শহরের একটি কবরস্থানে হামলা চালায়। এতে 4 বেসামরিক নিহত হয়েছে। নাগানো কারাবাখ যুদ্ধে গত 10 অক্টোবর থেকে 2 বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে আর্মেনিয়া। নাগানো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা 1990-এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। এবার নিজেদের এই ভূখণ্ড দখলে নিতে সেপ্টেম্বরের 27 তারিখ থেকে আর্মেনিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করে আজারবাইজান। আর্মেনিয়ার দখল থেকে নতুন করে আরও 13টি গ্রাম দখলমুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। শুক্রবার এক ঘোষণায় একথা জানান দক্ষিণ ককেসাসের অঞ্চলের আজিরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। ইলহাম আলিয়েভ এক টুইটে বলেন, হুজাবেন্ডের দুলানার এবং বুনোয়াদলি জাবরাইল দাগতোমাস সহ অনেকটি গ্রাম দখল মুক্ত করা হয়েছে। এছাড়া জাঙ্গালিয়া, ভেনেথ দলি এবং মির্সা হাসানলি গ্রাম দখলমুক্ত করা হয়েছে। তিনি টুইটারে আজারবাইজানি সেনাবাহিনীর দীর্ঘজীবী কামনা করেন, পাশাপাশি কারাবাখ আজারবাইজানের বলেও উল্লেখ করেন। আর্মেনিয়ার দখল থেকে আজারবাইজানের আরও অঞ্চল মুক্ত করা হবে বলেও ঘোষণা দেন। পরে আরেকটি টুইটে আলিফ জানিয়েছেন, গুবাদলির জিনাদলি, কুর্দ মারাজলি, মাগানলি এবং আলসু গ্রাম আজারবাইজানের সেনাবাহিনী দখলমুক্ত করেছে। 27 সেপ্টেম্বর থেকে বিরোধী নাগানো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে 10 অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। 11 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া এবং আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযোগ করে। দ্বিতীয়বারের মতো 17 অক্টোবর রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গানজাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 13 জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে 4 জন নারী এবং 3 জন শিশু রয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন 50 জন। এরপরই দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা 1990-এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। নাগানো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষরত পক্ষগুলোকে ইরান তার সীমান্তে নিরাপত্তা রক্ষা করার ব্যাপারে আবারও কঠোরভাবে সতর্ক করে দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শিকারচি গতকাল শুক্রবার তেহরানের এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এরই মধ্যে দেশের উত্তর সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। পাশাপাশি সংঘর্ষরত পক্ষগুলোকে এই বলে সতর্ক করে দিচ্ছে যে দেশের সীমান্ত এবং জনগণের নিরাপত্তা রক্ষা করা সশস্ত্র বাহিনীর রেড লাইন। গত মাসে এই সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আজারবাইজান এবং আর্মেনিয়ার পক্ষ থেকে নিক্ষিপ্ত অন্তত 50টি ক্ষেপণাস্ত্র এবং কামানের গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে ইরানের সীমান্তবর্তী গ্রামগুলোতে আঘাত হেনেছে। জেনারেল শিকারচি বলেছেন, ইরান সংঘর্ষরত দুদেশকে বিদেশিদের কুচক্রি পরিকল্পনার ব্যাপারে সতর্ক থাকার এবং শান্তিপূর্ণ উপায়ে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। তিনি বলেন, ইরান এখন পর্যন্ত সুপ্রতিবেশী সুলভ যে আচরণ করেছে তার অপব্যবহার করলে এর পরিণতি ভয়াবহ হবে। ইরানের সশস্ত্র বাহিনী দেশের অভ্যন্তরে কোনো ধরনের আগ্রাসন মেনে নেবে না। এর আগে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিবজাদে আলাদাভাবে বাকু এবং ইয়েভানকে সতর্ক করে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সমালোচনাকে অগ্রাহ্য করে প্রথমবারের মতো রাশিয়ার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা S-400 পরীক্ষা চালিয়েছে তুরস্ক। বিষয়টি সাংবাদিকদের কাছে শুক্রবার নিশ্চিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে এরদোগান কথা বলেন। S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানোয় যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্র চায় না যে তুরস্ক রাশিয়ার তৈরি একই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করুক। দেশটির অভিযোগ, এর ফলে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য ব্যাহত হতে পারে। গত বছর তুরস্কের কাছে F-35 জেট বিক্রি স্থগিত করে ওয়াশিংটন। এছাড়া দেশটির উপর অবরোধ আরোপের হুমকি দেয় যুক্তরাষ্ট্র। রাশিয়ার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা S-400 পরীক্ষার বিষয়ে এরদোগান বলেন, এটা সত্য যে আমরা এটা পরীক্ষা চালাব, তারা তাদের কাজ ধারাবাহিকভাবে করবে। তিনি বলেন, আমাদের সক্ষমতা থাকার পরও আমরা কেন পরীক্ষা চালাবো না? আমরা অবশ্যই এজন্য আমেরিকার কাছে পরামর্শ চাইব না। আমরা আমেরিকার কাছে এই জন্য তো অনুমতি নিতে যাব না। আমরা আমাদের কাজে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের পথে ধারাবাহিকভাবে চলব। আরব নিউজ জানায়, কৃষ্ণ সাগরের উপকূলবর্তী তুরস্কের একটি শহর থেকে রাশিয়ার তৈরি S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে তুর্কি সেনাবাহিনী। $2.5 বিলিয়ন কেনা ওই রুশ সমরাস্ত্রটি গত শুক্রবার পরীক্ষার সময় উপকূলীয় শহর সিনুপ থেকে একটি ধোয়ার কুণ্ডলী আকাশের দিকে উড়তে দেখা যায়। চলতি সপ্তাহে এই ব্যবস্থা পরীক্ষা চালানোর কথা ছিল দেশটির। এর আগে এই পরীক্ষাকে সামনে রেখে কৃষ্ণ সাগরের ওই এলাকায় নৌযান এবং বিমান চলাচলে সতর্কতা জারি করেছে তুরস্ক। এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা S-400 পরীক্ষার বিষয়টি অস্বীকার বা স্বীকার কিছুই করবে না। লিবিয়ার যুদ্ধরত দলগুলোর মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি এই চুক্তিকে বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধবিরতির এই চুক্তি লিবিয়ার উচ্চ পর্যায় থেকে করা হয়নি। সময় বলে দিবে নিম্ন পর্যায়ের ব্যক্তিদের করা ওই চুক্তি কতদিন বজায় থাকে। সুতরাং এই চুক্তিকে তার কাছে বিশ্বাসযোগ্যতার অভাবের মতোই মনে হচ্ছে। জাতিসংঘ মিশন জানায়, দুই পক্ষের 5 জন করে সামরিক সদস্য জেনেভায় স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। ঐতিহাসিক ওই চুক্তি লিবিয়ার শান্তি এবং স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিবিয়ার যুদ্ধরত দুই পক্ষে দেশটির স্থায়ী যুদ্ধবিরতি দিয়ে শান্তি চুক্তি করতে সম্মত হয়েছে। শুক্রবার যুদ্ধরত প্রধান দুই পক্ষ এ পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়। এর ফলে কয়েক বছর ধরে চলা রক্তক্ষয়ী এবং সংঘর্ষের সমাপ্তি হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দেশটি থেকে রাশিয়া, তুরস্ক এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোকে সেনাদের ফিরিয়ে নেওয়া হতে পারে। এছাড়া দেশটি থেকে রাশিয়া বা তুরস্ক অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো সেনাদের ফিরিয়ে নেওয়া হতে পারে। শুক্রবার জাতিসংঘের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, লিবিয়ায় যুদ্ধরত উভয় পক্ষের সামরিক প্রধানরা আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। একটি ঐতিহাসিক চুক্তি হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। এর ফলে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলা দেশটিতে শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।